জবেহ করলেই কেবল জবেহ হয় না, ইসলামে হালাল স্লটারিং এর একটা ধারণা আছে। নিজের কুরবানি নিজে আমি করব কিভাবে, মাত্র 90 সেকেন্ডে আপনাদের কাছে আজকে কুরবানি শিখাই দেব ইনশাআল্লাহ। এর আগ পর্যন্ত আপনারা অনেক দৌড়াদৌড়ি করছেন, বিভিন্ন হুজুররা এর জবাই করে আপনাদেরকে সহযোগিতা করেন, কিন্তু একজন মানুষের অনেক ব্যস্ততা থাকে, আবার অনেক মানুষের একটা তামান্না থাকে আমি নিজে নিজেই একটু কুরবানিটা করি, কিন্তু হুজুর যেহেতু আসার পরে অনেকেই কী জানি মুখের মধ্যে পড়ে, আপনার নাম বাবার নাম আগে কি পড়ছে, বাবারে বাবা এই গোপন দোয়া তো আমার জানা নাই, অতএব হুজুরের কাছে আপনার দ্বারস্থ হতে হবে। বিষয়টি এরকম নয়, হুজুর যে দোয়া পড়েন সেটা অমূলক নয়, কিন্তু সেটা এমন কোনো জিনিস নয় যে যেটা আপনি জানেন না। আজকে আপনাকে 90 সেকেন্ডে নিজের কুরবানি নিজে কেমনে করতে পারেন এ বিষয়ে একটা ছোট্ট আপনাদেরকে ধারণা দেই। প্রিয় ভাইয়েরা, বাংলায় আমরা যে বলি যে এই কুরবানি উমুকের নামে হচ্ছে, আমাদের নিয়তটা খারাপ না, কিন্তু কথাটা আমাদের জন্য সুন্দর নয়। কুরবানি কারো নামে হয় না, কুরবানি উমুকের পক্ষ থেকে হয়, কুরবানি নামে হয় একমাত্র আল্লাহ, ঠিক কি না? সুতরাং আমরা প্রথমে বিশুদ্ধ করে নিব এই কথাটা যে কুরবানি উমুকের নামে নয়, উমুকের পক্ষ থেকে কার জন্য, আল্লাহর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা লিয়াযকুরু ইসমাল্লাহি আলাই মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহ প্রত্যেকটা উম্মতের জন্য একটা করে সুন্দর ব্যবস্থাপনা দিয়েছেন, আর তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই যে বলেন বাহিমাতুল আনআম, তোমাদের জন্য যে চতুষ্পদ জন্তু দিয়েছেন, এই চতুষ্পদ জন্তুর উপরে আল্লাহর নাম নিবে, এটাই তোমার জন্য আল্লাহর পক্ষ থেকে শিক্ষা। সুতরাং আমরা উমুকের পক্ষ থেকে করি, আল্লাহর জন্য করি, আল্লাহর নামে হয়, দুনিয়ার কারো নামে কুরবানি হয় না। এটা এক নম্বর বিষয়। দুই নম্বর, আপনি যখন কুরবানি করার নিয়ত করবেন, আপনি আপনার পশুর সামনে দাঁড়ালেন, আপনার যারা সহযোগী আছে তারা যেভাবে পশুকে সোয়াই দেয় সোয়াই দিবে, আপনি আপনার তলোয়ার বা আপনি যেটা দিয়ে আপনি জবেহ করবেন এইটা নেওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুইভাবে সুন্নাহ পাওয়া যায়। একটা নবীজি বলতেন অনেক সময় জবেহের আগে, ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযি ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আপনি যদি এটা নাও বলতে পারেন, আপনি বলবেন আল্লাহ তোমার দিকে মুখ ফিরালাম, আল্লাহ এই আসমান জমিন সব কিছু কেবল তোমার, আমি হানিফ আল্লাহ, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই, আমি তোমার জন্য নিজেকে নিবেদিত করছি, বিসমিল্লাহি আল্লাহু আকবার। কারা কারা বিসমিল্লাহি আল্লাহু আকবার পারেন না হাত তোলেন, সবাই পারেন তো? সবাই তো শিখে ফেলছেন আপনারা, 90 সেকেন্ডও লাগে না আপনার শিখতে। বিসমিল্লাহি, এরপরে কি বলবেন, আল্লাহুম্মা লাকা ওয়া মিনকা, বলেন আল্লাহুম্মা লাকা ওয়া মিনকা, মানে কি, হে আল্লাহ এই সম্পদটা তোমার কাছ থেকেই পেয়েছি, তোমার জন্যই উৎসর্গ করলাম, সুবহানাল্লাহ। তাহলে কি করতে হবে, কেবলার দিকে ফিরবেন, ফেরার পরে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবেহ করবেন, যদি পারেন তাহলে ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন পড়বেন, আল্লাহু আকবার বলে কুরবানি করে আল্লাহকে বলবেন আল্লাহুম্মা লাকা ওয়া মিনকা, আল্লাহ এটা দিচ্ছি আমি, কিন্তু এটা তো আসলে আমার কোনো মালিকানা নাই, এই পশু তুমি বানাইছো, তোমার পক্ষ থেকে পেয়েছি, তোমার জন্য কুরবানি দিয়ে দিলাম। যদি আপনারা 7 জন মিলে দেন, আপনি 7 জনের কথায় বলবেন আল্লাহ আমরাই 7 ভাই, এর বাপের নাম টাপের নাম আপনার লাগবে না, আমরাই 7 ভাইয়ের পক্ষ থেকে ওই হাটে কেনার সময় কুরবানি আপনার হয়ে গেছে, আল্লাহ আমি তাদের পক্ষ থেকে তোমার জন্য কুরবানি করে দিলাম, পারবেন তো ইনশাআল্লাহ? তবে মনে রাখবেন, অতি আবেগে হুজুর শিখাই দিছে, আপনার হাট দুর্বল, আপনি নিজে কাঁপেন, কিন্তু চিন্তা করছেন হুজুর শিখাইছে, এবার কোনো হুজুরের সহযোগিতা না নিয়ে গরু ছটকা দিছে উল্টা চাকু ঢুকে গেছে আপনার মধ্যে, এই বাহাদুরি কিন্তু আমি শিখাচ্ছি না, কিন্তু যারা ইয়াং আছেন সামর্থ্যবান আছেন আপনি শুধু হুজুরের জন্য অপেক্ষা করেছেন হুজুর কখন আসবে। অবশ্য হুজুরদের ক্ষতি করলাম কিনা জানি না, হুজুরদের জবাই করলে আপনারা যদি পুরা কাল্লাটা হুজুরদেরকে দিয়ে দেন নাকি, দেন তো নাকি কাল্লা? প্রিয় ভাইয়েরা, আমরা আসেন আমরা নিজেরা এই বিষয়গুলা করার জন্য চেষ্টা করি, আর যে মানুষগুলো আপনাদের জন্য যুগে যুগে সহযোগিতা করে জবাই করে দিচ্ছেন তাদেরকেও শ্রদ্ধা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিজের কুরবানি নিজে করার মতো তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। জবেহ করলেই কেবল জবেহ হয় না, ইসলামে হালাল স্লটারিং এর একটা ধারণা আছে, জবেহ কেবল বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে আদায় হয়ে যায়
কিন্তু আমরা দেখতে পাই যে আমাদের অনেকের জবেহে সুন্নাহ অনুসরণ করা হয় না। আমি খুব সতর্ক করছি আপনাদের কাছে প্রিয় ভাইরা, পশু পরিবহন এবং প্রাণী জবেহের কতকগুলো সতর্কতা আছে। পশু পরিবহনে আমরা যে অমানবিকতা দেখতে পাই এটা খুবই দুঃখজনক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নাল্লাহ কাতাবাল ইহসান আলা কুল্লি শাইইন ফাইযা কতালতুম ফাহসিনুল ক্বিতলা ওয়াইযা যাবাহতুম ফাহসিনুল যিবহা। ও দুনিয়ার মানুষ, তোমাদের পশুগুলোকে তোমাদের অধিভুক্ত করে দেওয়া হয়েছে, কিন্তু আল্লাহ সকল কিছুর উপর তোমাদেরকে দয়াদ্র হওয়ার নির্দেশ দিয়েছেন। যখন যবেহ করবে তখন তোমরা উত্তমভাবে যবেহ করো, যখন তোমরা কোনো পশুকে শিকার করে হত্যা করবে ওইটাকে উত্তমভাবে তাকে হত্যা করো। উত্তম যবেহ নামেও তাহলে একটা যবেহ আছে, কেবলমাত্র যবেহ করলেই যবেহ হয় না। উত্তম যবেহর সংজ্ঞা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবি একটা মেষ জবাই করবেন, নিচে শোয়ায় রেখে দুই পা দিয়ে দুইটা ঠ্যাং তার আটকায় রাখছেন, নিচে শুয়ে আছে আর উনার হাতে একটা তলোয়ার নিয়ে উনি এখন এই কাঠের মধ্যে চামড়ার মধ্যে অথবা কোথাও ঘুষে ঘুষে তলোয়ারের ধার তুলতেছেন। আমরা অনেক সময় বটির ধার কমে গেলে, তলোয়ারের ধার কমে গেলে ওয়ালের কোনায় আমরা ডলি ডলি না ভাই, কাঠের মধ্যে বালি দিয়ে আমরা ডলে ধার তুলি না ভাই। এই শিলের নোড়াটা নিয়ে তো শিল্পটার নোড়া নিয়ে এসছে, শিলের নোড়ায় নোড়ায় ডোলে আমরা আমাদের ধার তুলি তুলি না ভাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবি নিচে রাখছেন ওই পশুরে জবাই করবেন আর এরপরে উনি ধার দিচ্ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছে আসলেন, আসার পরে নবীজি বলছেন, আতুরিদু আন তুমিতাহা মাউতাতিন হাল্লা হাদাত শফরাতাকা ক্বাবলা আন তুদজিআহা। তুমি কি এই প্রাণীটাকে কয়েকবার হত্যা করতে চাও? তুমি তাকে শোয়ানোর আগে তোমার তলোয়ারটা কেন ধার দিয়ে নিলে না? তাকে শোয়ানোর পরে তাকে তুমি অমানবিকতা দেখাচ্ছ কেন? এই হচ্ছে মানবিক জবেহের, এটা হচ্ছে সংজ্ঞা। আপনার তলোয়ারটা আপনি ফুসায়ে যাচ্ছেন, ওইটা এক বছর ধরে পড়ে আছে, জাং ধরে গেছে, হালকা একটুখানি ওয়ালের মধ্যে ডলে নিছেন, মনে করছেন ধার উঠে গেছে। আপনার পশু আপনি যেমনে জবাই করবেন, আমাদের সে ডায়লগে আছে, আমার মুরগি আমি গলায় করি না, টিক নাই জবাই করি, এটা আমার ব্যাপার। ইসলাম বলছে জি না, এত দূর ব্যাপার আপনাকে দেওয়া হয় নাই, খালি জবেহ করলে জবেহ হয় না। জবেহের জন্য একটা সুন্নাহ আছে, আপনার যে জবেহের অস্ত্র এইটা তীক্ষ্ণ ধার হতে হবে, দ্রুত সময়ের মধ্যে জবেহ করতে হবে। জবেহের পশুকে শোয়ায় তার সামনে তলোয়ার ধার দেওয়া যাবে না, অনেকক্ষণ ধরে শোয়ায় রেখে তারপরে আপনি তলোয়ার টলোয়ার অথবা আপনি যে জবেহ করার জন্য চাকু এইটা দিয়ে আপনি জবেহ করবেন, এইটা ইসলাম আপনাকে অমানবিক হতে বলে নাই। সুতরাং এই হালাল জবেহ এটা আমাদেরকে শিখতে হবে। দুই নম্বর পয়েন্ট, আপনাদের যারা এই জবেহের কাজে সহযোগিতা করে দেখবেন তারা কি করে, অল্প একটু আপনারা শুধু বলবে, আপনি একটু টান দিয়ে খালি বিসমিল্লাহ করে সরে যান, বাকিটা আমরা দেখতেছি। এরপরে রক্ত প্রবাহিত করার আগে এই জায়গাতে তার গর্দানের মধ্যে ওই জায়গার মধ্যে চাকু ঢুকাই দিয়ে কট করে এটা পুরা মেরুদণ্ডের হাড়টা আলাদা করে দেয়। খবরদার এইটা করতে দিবেন না, তার স্বাভাবিক প্রক্রিয়ায় যখন রক্ত বেরিয়ে যায় এই জান যাওয়াটা বিজ্ঞানীরা প্রমাণ করে দেখেছেন তার জন্য আসান, কিন্তু আপনি যখন মেরুদণ্ডের হাড়টা আলাদা করে দিবেন তখন সে স্ট্রোক করে যায়, অনেক সময় তার ব্লাডটা আর পুরা বের হয়ে আসে না, এটা করতে দিবেন না। অনেক সময় হাতের পায়ের খ্যাস খ্যাস করে এই ইয়েগুলা কেটে দেয়, খবরদার এটা কাটবেন না। পাঁচটা মিনিট কম বেশির জন্য আপনি প্রাণীর এইটা কেটে দেন, এটা তাহলে আপনার জন্য জবেহ বৈধ হবে কিন্তু সুন্নাহ সম্মত স্লটারিং হবে না। কুরবানির ক্ষেত্রে আপনাদেরকে এটা সতর্ক রাখতে হবে, এই বার্তাটা অন্যদেরকে পৌঁছাতে হবে। আর এই যে আমাদের যারা যেই ভাইরা এই পশু পরিবহন করেন, এটা তো কেবল কুরবানির জন্য নয়, বারো মাস এরা এতভাবে পশুদেরকে কষ্ট দেয়, চোখের মধ্যে অনেক সময় শুনেছি ঝাল ঢুকাই দেয় যাতে বসতে না পারে, পুরাটা রাস্তা চোখ দিয়ে পানি পড়ে, কোন প্রাণীগুলোকে দাঁড়ায় রাখে, একটু পানি পর্যন্ত তাদেরকে খেতে দেয় না। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমাদেরকে এর অধিভুক্ত করে দেওয়া হয়েছে মানে তাদের প্রতি তোমরা কষ্ট দিবে না, বরং তোমাদের দায়িত্ব মানবিক মানুষ হওয়া। সুতরাং হালাল স্লটারিং যেটা আমরা, এই কনসেপ্টটা মানুষের কাছে ছড়াতে হবে। আর আমাদের অধিভুক্ত যে প্রাণী তাদের জন্য আমাদেরকে দয়া এবং মায়াশীল হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আশা করা যায় আমাদের এই কুরবানিগুলোকে কবুল করবেন বলেন, আল্লাহুম্মা আমিন।